দীর্ঘদিনে দাবী মটক জনগোষ্ঠী জনসচেতন করব লাগে আলফা সমস্যা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে স্থায়ী সমাধান করব লাগে বান গড়াখনিয়া সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসেবে সমাধান করব লাগে এনেকে ধরনের আমি ভালেকিটা আমি দাবীরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আমি মেমোরেন্ডাম দিয়ে একটা কার্যসূচী গণতান্ত্রিকভাবে আমি লৈছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের ভাষা বুঝি নাই আজি অসম সরকারের বহতিয়া প্রশাসনে আমাক চূড়ান্তভাবে আমার বাধা দিবলৈ চেষ্টা করেছে আজি এই হারমতি লক্ষিমপুর জেলার হারমতি স্টেশনের সমীপত আমার যে রেলপথ অবরোধ কার্যসূচী আছিল এই কার্যসূচীর যোগেদি ভারত সরকারকে আমি সকাই দিবলৈ বিচারিছো মটক জনগোষ্ঠীক লৈ কোনো ধরনের জনস্থিতি করব নিব মটক জনগোষ্ঠীর যে প্রাপ্য অধিকার জন্মলগ্নের আমি বিচারি আছো আমি ট্রাইবেল পাব লাগে কিন্তু সরকারখনে ট্রাইবেল দিব নয় গণতান্ত্রিক আন্দোলনমুখী করব বিচারে আমি ইতিমধ্যে আমি ভারত সরকারের জুয়েল ওরাম রাজনাথ সিং নরেন্দ্র মোদীজি আমার মন্ত্রী ইউনিয়ন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি তখনকর আমার ভালে লাগে আমার আলোচনা হয়ে গেল আমার আলোচনার ঠিকই আছে কিন্তু রাজনৈতিকভাবে পিছুয়াই পিছুয়াই আজি তারিখলকে মটক জনগোষ্ঠী যে জন্মলগ্ন অধিকার জনজাতিকরণ জনজাতিকরণ যে দিয়াবলে তালোকে পড়া নাই জনজাতিকরণ যে মটক যে দিয়া নাই তার কারণে সরকার সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে তার কারণে ভারত সরকার সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে গতি ব্যর্থ ভারত সরকারক এই প্রতিবাদী কার্যসূচী আমি সকিয়ে দিব বিচার আমার গণতান্ত্রিক আন্দোলন তোমালে মুখ্যমন্ত্রী বিচার হয় কিন্তু মটক রাইজ কিন্তু কোনো কারণতেই ক্ষান্ত হয়ে না থাকিব গতি অহা যে নির্বাচন হব সেই নির্বাচনত মটক রাইজে বর্তমান মিত্রজোঁট সরকারক মষিমূর করবর কারণে আমি সংকল্পবদ্ধ হম বলে আমি এই দাবির যোগেদি ভারত সরকার সরকার বিজেপি দল ইত্যাদিকে আমি ইয়ার দ্বারা সকিয়নি প্রদান করেছি আমি ইয়ার আমি রাজপথে আবার আমি ওলাই হবলে বাধ্য হয়েছো আমি আজি এই গণতান্ত্রিকভাবে করবলে আইছিলো রেলপথ অবরোধ কার্যসূচী কিন্তু জেলা প্রশাসনে আমি আঘাত বাদতে রখাই আমার প্রতিবাদ মুখীমূর করবলে চেষ্টা চলাইছে কিন্তু আমি ইয়াত শান্ত নাথাকো আমি অনাগত দিনত ইয়াতকে আর জঙ্গি আন্দোলন গড়ি তুলবলে বাধ্য হম আমি রাজপথে ওলাই আহিম আর ইয়াতক আর জঙ্গি আন্দোলন গড়ি তুম ইয়ার যদি কিনা হয় এই সরকার ভারতীয় বিজেপি সরকারখানে ইয়ার কারণে দায়ী হব আমি কেউ জনসাধারণ নোপালে শান্ত নহো এই আমার চিরা কথা আমি ইয়াক বিজেপি সরকারখনক কিন্তু ইয়ার আমি সকিয়ে দিছো জনজাতিকরণ সাংবিধানিকভাবে আমার অন্তর্ভুক্ত নকরে সেইদিন পর্যন্ত আমি এই ইয়াতে খুব আন্দোলন জঙ্গি আন্দোলন করবলে আমি বাধ্য তার কারণে আমি রাষ্ট্রধ্বজ অর্ধ লঙ্গ প্রতিবাদ করবলে আমি হাতো হয়ে আছো আর অনাগত দিনত আজি এই প্রথম খোজ আমি আগবাহি আহিছো আর ভবিষ্যতে এনেকা কত আন্দোলন হব কোনো হিসাব নহব যেতালেক সরকারখানে আমাক আমার এই প্রাপ্য অধিকার যেতালেক আমাক নিদিয়ে।